স্বাগত জানাচ্ছি নয়ন গেমের ইউটিউব চ্যানেলে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ সার্ভারে চলে এসেছে তার একটা নতুন M1887 এর স্কিন। গাইস এটাকে আমরা দুই বিচিও বলে থেকে আজকে গাইস এই স্কিনটা নিব। আর এটা নিতে কত ডায়মন্ড লাগে সেটা তো গাইস আপনারা জানতেই পারবেন। গাইস এখন কিন্তু আমার অ্যাকাউন্টে 22,500 বেশি ডায়মন্ড আছে। আর গাইস এই ভিডিওটা দেখলে গাইস আপনাদের জন্য রয়েছে একটা গিফট। গাইস যারা ধরো একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাদের জন্য একটা টার্গেট আমি দিয়ে দিচ্ছি, লাইক এমে টার্গেট দিয়ে দিচ্ছি মাত্র 25,000। যদি 25,000 লাইক এম কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদের মধ্যে থেকে 6 জন পেয়ে যাবেন 1,000 ডায়মন্ড করে। তো গাইস যারা তারা ভিডিওটা দেখতেছেন সবাই গাইস লাইক করে দিবেন আর আপনার গেমের ওয়েটা বেশি বেশি করে কমেন্ট করবেন। আর অবশ্যই এই ভিডিওটা আপনাদের কয়েকটা ফেসবুক ফ্রেন্ডকে শেয়ার করবেন, ওকে? আর গাইস আমরা এখনই স্পিন শুরু করে দেব, তার আগে গাইস সবাই লাইকটা দিয়ে ফেলেন গাইস, লাইক ঠকি আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলেন, ওকে? সো গাইস আমাদের এখানে নতুন M1887 স্ক্রিনটা নিব। আর এই স্ক্রিনটা নেওয়ার পরে এই স্ক্রিনটা কেমন সেটা সম্পর্কে গাইস আমি আপনাদেরকে বলে দিব এটা নেওয়া ঠিক হবে কিনা, ওকে? সো এটা নিয়ে গাইস আমি এখানে প্রথম স্পিন দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম এক স্পিন নিব 20 ডায়মন্ড, তারপরে 5 স্পিন নিব গাইস 90 ডায়মন্ড। ভাই অনেক অনেক ভাই অনেক। তো দেখি গাইস আমাদেরকে কয়টা টোকেন লাগে, কয়টা টোকেন পাই। আমি জানি গাইস এই ইভেন্ট অনেক বেশি ডায়মন্ড খাই আর আমি জানি না এখন আমাদের কত ডায়মন্ড কাটতে চলেছে। গাইস দেখি আমাদের প্রথম 2 স্পিনে কিচ্ছু পাই না। সো এবার আমরা 5 স্পিন দিয়ে দিব, দেখেন একটা টোকেন পেয়ে যাব। ভাই এগুলো আমি মুখস্থ, ভাই এগুলো আমি জানি, ভাই এগুলো পেয়ে যাবো, এগুলো আমার মুখস্থ ভাই, সব জানি গাইস। এবার আমরা কি করবো গাইস, এবার আমরা দ্বিতীয় স্পিন করবো, দেখেন এখন কিছু পাবো না। তারপরে গাইস আবার স্পিন করবো, অল্পতে কয়েকটা স্পিন আমরা পেয়ে যাবো, ওকে? দেখেন আবার আরেকটা স্পিন দিলাম, অল্পতে গাইস আমরা দ্বিতীয়টা পেয়ে যাবো, ওকে? আর এইভাবে করতে করতে গাইস আমরা কি করবো, বেশ কয়েকটা স্পিন দেওয়ার পরে শেষের দিকে দেখি এবার আমাদের কি দেয়। এই যে গাইস এই যে দিতেছে দেখেন, এটা হচ্ছে আমাদের কাজ, মানে আমাদের এত কিছু দিয়ে ভরাই ফেলবে দেখেন। এটা ভাই 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 সেকেন্ড টোকেনটা পেয়ে গেছি, সিরিয়াসলি। তো গাইস আমাদের সেকেন্ড টোকেনটা পেয়ে গেছে, এখন গাইস আমাদের 3টা টোকেন লাগবে। এখন এই 3টা টোকেন নিতে ভাই একদম শেষ করে ফেলবে। আমি জানি না আমার এখনো কত ডায়মন্ড কাটতে চলেছে। আর বাই দ্য ওয়ে গাইস এখানে গান স্কিন ছাড়াও কিন্তু 2টা বান্ডিল দেওয়া আছে, ওকে? 2টা বান্ডিল এই যে দেখতেছেন, এই বান্ডিলটা আর এই যে এই বান্ডিলটা। ভালো হয়েছে যে এখানে অন্য কোনো জিনিস ধরাই দেয় নেই। সো এই বান্ডিলটা ধরাই দিছে আর স্কিনটা ধরাই দিছে। স্কিনটার ব্যাপারে আমি কিছু বলবো ভাই, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? স্কিনটা নেওয়া আপনাদের ঠিক হবে কিনা গাইস আমি অবশ্যই এটা নিয়ে বলবো। ও ভাই 3 নম্বর টোকেনটা পেয়ে গেছে গাইস, দেখতেছেন 3 নম্বর টোকেনটাও কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে। আর এইখান থেকে গাইস এখন আমাদের 2টা টোকেন লাগবে। সো 2টা টোকেন নিতে দেখি আমাদের কতগুলো লাগে। সো তার আগে গাইস এখানে আমাদের ফ্রি স্পিনের যেহেতু জায়গা আছে, সো আমরা ফ্রি স্পিনটাও দিয়ে ফেলবো, ওকে? আর এইখান থেকে যে ম্যাচ এখানে গাইস এই 2টা গাইস এই 2টা আমার লাগবে। সো এইবার গাইস আমরা কি করবো, একেবারে গেট দ্য রিওয়ার্ড, ওকে? সো আমরা এক্সচেঞ্জ করে ফেললাম, দেখি গাইস আমাদেরকে কি দেয় ফ্রি স্পিনে। ও ভাই ভাই দেখেন আর অল্প একটু জন্য দিল না ভাই, এটা কি সিরিয়াসলি গাড়ি না? দেখি গাইস আমাদের এখানে অনেক ডায়মন্ড কাটতে চলেছে গাইস, এইখানে উড়া ধুরা ডায়মন্ড আমি স্পিন দিতেছি। বাট ওই লাস্টের যে 2টা লাগবে ভাই ওইটা দিতেছে না। অলরেডি গাইস আমার 2,000-2,500 ডায়মন্ড বের হয়ে গেছে, না 2,500 না 2,000 ডায়মন্ড মতো বের হয়ে গেছে, বাট এখনও কিন্তু গাইস আমরা পাই নাই। তো দেখি গাইস আমরা স্পিন দিতেই থাকবো, দেখি আমাদের এখনও লাস্টের 2টা টিম নিতে আমাদের কতগুলো ডায়মন্ড কাটে গাড়ি না। তো দেখি গাইস আমরা এখানে স্পিন দিয়ে দিচ্ছি, দেখি আবার একটা সিঙ্গেল স্পিন ভাই দিতেছে না, এগুলা কি এগুলা কি? সো গাইস এখানে আমার বক্সটা ব্যাগটা লোড হয়ে গেছে, সো আমাদের এই ব্যাগ থেকে এখন কিছু কমাইতে হবে। সো দেখি গাইস আমাদেরকে ফ্রি স্পিনে কিছু দেয় কিনা ভাই, ফ্রি স্পিনে। হোয়াট দ্য হেল ভাই, ফ্রি স্পিন একটা পেয়ে গেছে গাইস, ফ্রি স্পিন একটা ডিম দিয়ে দিচ্ছে আমাদেরকে। অবশেষে গাইস ফ্রি স্পিন একটা ডিম আমরা পেয়ে গেছি। সো এইবার গাইস আমরা এবার কি করব, আবার এখানে ড্র দেবো, দেখি এবার গাইস আমাদেরকে কি দেয় গাইস, এবার দেখা যাক গাইস কি। গাইস এইখানে আমার অলরেডি 4,000 ডায়মন্ড বের হয়ে গেছে, বাট এখন পর্যন্ত আমি এই গান স্কিনটা এখনো কিন্তু পাই না গাইস। এখানে আমরা স্পিন দিয়ে যাবো, দেখি গাইস এখানে আমাদের আর কতগুলো ডায়মন্ড এখনো নেয় গাড়ি না। সো আমি কিন্তু একের পর এক স্পিন দিয়ে যাচ্ছি আর আমার ব্যাগ কিন্তু এখানে লোড হয়ে যাচ্ছে, দেখেন গাইস। গাইস আমাদের 5,000 ডায়মন্ড অলরেডি শেষ হয়ে গেছে, এটা বের করতে ভাই দেখেন একটা ফালতু একটা গানের জন্য 5,000 ডায়মন্ড আমরা খরচ করে ফেলছি, বাট এখনো দিতেছে না ভাই। গাড়ি না বিজনেস শুরু করছে এগুলো ভাই, এত বেশি ডায়মন্ড ভাই আমার কাছে এটা অতিরিক্ত মনে হইতেছে এত। এই যে দেখেন গাইস, ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো, নেই ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। ফাইনালি গাইস আমরা পেয়ে গেছি আমাদের সেই টোকেনটা ভাই, সব একদম পুরো শেষ করে ফেলছে গাড়ি না, একদম লুটে নিল ভাই ডায়মন্ড, একদম কড়াই গন্টা যেগুলো ছিল ভাই সব নিয়ে ফেলছে ভাই। আর আমার কাছে কিছু নাই দেখার মতো ভাই, যদি আরো থাকতো ভাই গাড়ি না আরো ওইগুলো নিয়ে নিত। সো গাইস যেগুলো বেঁচে গেছে এগুলো আমি ভোল্টে নিয়ে ফেললাম, কারণ এগুলো আমি অন্য সময় কাজে লাগাবো। সো এবার আসা যাক গাইস আমাদের এই মেন বান্ডিলটা নিয়ে। গাইস এখানে বান্ডিল থেকে শুরু করে যা আছে সব কিছু গাইস আমি ক্লেম করে ফেলবো। সো এইখানে গাইস প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে সার্ভবোর্ডটা। গাইস দেখেছেন এখানে কিন্তু আমাদের প্রথমে সার্ভবোর্ডটা দেওয়া আছে, সো আমরা কিন্তু এখানে সার্ভবোর্ডটা ক্লেম করে ফেলতেছি, ওকে? তারপর আছে গাইস একটা ব্যাকপ্যাক যেটা কিন্তু আমার কিছু অলরেডি ছিল, সো এটা কিন্তু গাইস আমরা ক্লেম করে ফেললাম। তারপরে ভাই দেখেন
বান্ডিলটা গাইস আমরা কিন্তু ফিমেল বান্ডিলটা কিন্তু এখানে ক্লেম করে ফেললাম দেখতে পাচ্ছেন এইটাই হলো আমাদের সেই ফিমেল বান্ডিলটা যেটা কিন্তু আজকে গাইস আমরা ক্লেম করে ফেললাম ওকে সো এটা ওপেন করে ফেলতেছি সো তারপরে আছে গাইস আমাদের এখানে একটা মেল বান্ডিল যেটা কিন্তু গাইস আজকে আমরা ক্লেম করে ফেললাম দেখতেছেন এই যে মেল বান্ডিলটা ভাই সব গাইস প্রত্যেকটা বান্ডিল এক এক করে আমি দেখাই দেব যে বান্ডিলগুলো দেখতে কেমন সো সমোশনে গাইস সবগুলো আমি দেখাই দেব তো তারপরে গাইস একদম ফাইনালি গাইস আমাদের 5000 সামথিং ডায়মন্ডের 5000 বেশি ডায়মন্ড খরচ করে আমরা নিয়ে ফেললাম আমাদের নতুন M18 87 এর স্কিনটা ভাই সাব একদম ওপি ভাই গাইস এই পর্যন্ত আমরা নিয়ে ফেলছি সো এইবার দেখতেছেন গাইস আমাদের প্রথমে যে যেটা নিতে হবে গাইস এটা হচ্ছে আমাদের যে বান্ডিলটা সেটা কিন্তু গাইস আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখানে গাইস আমাদের তো ফিমেল বান্ডিলটা গাইস আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই দেই এটা হচ্ছে আমাদের সেই মেল বান্ডিলটা যেটা দেখতে ঠিক এরকম দেখাবে গাইস এই মেল বান্ডিলটা আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে খুব বেশি যে ভালো তাও না ওকে সো তারপর আছে গাইস আমাদের একটা ফিমেল বান্ডিল আর ওইটার জন্য তো আমাদের ফিমেল একটা ক্যারেক্টার লাগবে এই যে গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই ফিমেল বান্ডিলটা তো এই দুইটা কিন্তু গাইস আমি আপনাদেরকে দেখাই দিছি এটা কিন্তু সামনের অংশ এটা কিন্তু পিছনের অংশ যখন আমরা গেম প্লে করব তখন কিন্তু একটু অন্যরকম দেখাবে এই দুইটা তো গাইস এই দুইটা আপনাদের কাছে কেমন লাগতো সেটা অবশ্যই গাইস কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আর বাই দ্য ওয়ে গাইস এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো ক্রিয়েটেড আরো দিছে সো এবার গাইস গান স্কিনটা কেমন সেটা একটু দেখে নেওয়া যাক তো গাইস আমরা চলে আসছি আমাদের সেই নতুন শটগানটাতে দেখতেছেন এটা নাম হচ্ছে গোল্ডেন গ্লেয়ার M1887 এর স্কিন গাইস এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই গোল্ডেন গ্লেয়ার স্কিন আর এটার অ্যাবিলিটি যদি বলতে যাই গাইস এটার অ্যাট্রিবিউট হলো ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রেঞ্জ আর রিলোড স্পিডটা মাইনাস আছে তার মানে গাইস আমরা একটু গুলি যেটা আছে সেটা একটু দ্রুত বের হবে আর একটু দূরে ড্যামেজ দেবে একটু বেশি আর এইখানে গাইস আরেকটা যেটা আছে রিলোড হইতে গানটা যখন আমাদের দুইটা গুলি বাড়ানোর পরে যে রিলোডটা সেটা একটু দেরিতে নিবে তারপরে গাইস এই দুইটা গানটা দেখেন আর একটা গান আমি আপনাদেরকে দেখাই দিলাম এইটাও দেখেন ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রিলোড স্পিড আর অ্যাকুরেসিটা মাইনাস এর এই দুইটা গান কিন্তু একই রকমের ওকে সো তারপরে আছে গাইস আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে গাইস সিঙ্গেল ড্যামেজ আর ডাবল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড মাইনাস তারপরে এখানে আরেকটা গান আছে এটাও কিন্তু গাইস দেখতেছেন সিঙ্গেল ড্যামেজ রিলোড স্পিড ডাবল অ্যাকুরেসি মাইনাস এখন যদি আমি বলতে চাই এর ভিতরে কোন গানটা সবচেয়ে ভালো গাইস আমার কাছে যে চারটে স্কিন আছে গাইস আমার কাছে বর্তমানে যে চারটে স্কিন আছে তার ভিতরে এই গান স্কিনটা একটু মোটামুটি ভালো আছে সো তারপরে যদি আজকের এইটার কথা বলতে চাই এটা কি ভালো গাইস না যাদের কাছে কোনো প্রকার স্কিন নাই তাদের কাছে এটা ভালো আর বাট যাদের কাছে অলরেডি স্কিন আছে তাদের কাছে গাইস এই গান স্কিনটা একদমই বেকার সো কেন বেকার সেটা আমি গাইস আপনাদেরকে একটু ক্লাস স্কোয়াড র‍্যাঙ্কে যাই দেখাই দিচ্ছি কো পেসা বরবাদ বহন চোদ গাইস আমরা চলে আসছি আমাদের নতুন বান্ডিল পরে এবং নতুন M1887 স্কিনটা নিয়ে গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নতুন 2 বিসির স্কিন যেটাকে আমরা বলে থাকি আর এটাতে যদি আপনারা দেখতে চান দেখেন রিলোডটা দেখেন একটু মানে একটু খুব বেশি যে বেশি ঝামেলা করতেছে তা না যেহেতু রিলোড স্পিডটা মাইনাস আছে খুব বেশি ঝামেলা করতেছে তা না গাইস দেখতেছেন এটা গুলিটা কিন্তু একটু দ্রুতই বের হবে সো যাদের যাদের ডাবল রেট অফ ফায়ার গান স্কিন ভালো লাগে তাদের জন্য কিন্তু এটা ওপি রাদার সো আপনারা যারা দেখতেছেন এই যে দেখেন গাইস আমি একটা ওয়ান টেপ লাগাবো তারপরে গাইস এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিব একটু ওয়েট গাইস একটু ওয়েট ব্রোদা ও ভাই ওয়ান টেপ আমি পারতেছি না যাই গাইস এই গান স্কিনটা যদি কথা বলতে চাই গাইস একদম বেকার গান স্কিন এটা সো আমি সবাইকে বলবো গাইস এটা নেওয়া থেকে বিরত থাকেন কারণ এটা নিতে আপনাদের অনেক ডায়মন্ড লেগে যাবে গাইস আজকে আমার এই টোটালি ডায়মন্ড খরচ হয়ে গেছে 5000 সামথিং ডায়মন্ড লাগছে 5100 মতো ডায়মন্ড লাগছে এই গান স্কিনটা নিতে আর বানুরি থেকে শুরু করে সব কিছু নিতে তো যাই গাইস এটা নেওয়া থেকে সবাই দূরত থাকেন কারণ নেওয়ার দরকার নেই কারণ যদি নিতে চান 5000-4000 এর বেশিও লাগতে পারে আর আমি তো বলবো গাইস এটা নিয়ে নিন না একদম একদম বাজে একটা গান স্কিন এটা কেউ নিন না তো যাই হোক গাইস আজকের স্কিন সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি তো এটা নিয়ে থেকে সবাই বিরত থাকবেন আর যদি কেউ নিয়ে থাকেন আপনাদের কত ডায়মন্ড লাগছে আমি একটু এটা জানতে চাই গাইস সবাই কমেন্ট সেকশনে জানাবেন আর এই ভিডিওতে লাইক এম দেওয়া আছে মাত্র 25000 যদি 25000 লাইক এম কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদের মধ্যে থেকে 5 লাকি উইনার গাইস পেয়ে যাবেন 1000 ডায়মন্ড করে তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই গাইস লাইক করে দিবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের বন্ধুদের কিন্তু জানাই দিবেন যে গান স্ক্রিনটা কেমন গাইস যারা যারা দেখতেছেন সবাই গাইস ফেসবুক পেজেও লাইক করে দিবেন আর অবশ্যই গাইস আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।